লন্ডন স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের স্পেশাল ক্রসপন্ডেন্ট সন্তোষ মন্ডল মধু ত্রিপুরার ক্যামেরায় দেখুন তার একটি ইরান South Korea, and we were highly successful. উদ্বোধনের আগের দিন সন্ধ্যায় লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রেস প্রেসব্রিফিংয়ে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান খুবই গর্বভরে তুলে ধরেন তাদের এই সাফল্যের কথা আর গর্বত হবারই কথা কারণ লন্ডন স্টক এক্সচেঞ্জে এর আগে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ভারত ছাড়া আর কেউই অন্তর্ভুক্ত হতে পারেনি পরদিন একুশ অক্টোবর সকালে লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর জিডিআর ইস্যুর উদ্বোধন করতে গিয়ে সেখানকার পেনশন সংস্কার বিষয়ক মন্ত্রী স্টিফেন টিমসও বারবার সেই একই কথা স্মরণ করিয়ে দেন সবাইকে তিনি বলেন লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর এই নিবন্ধীকরণ দুদেশের বাণিজ্যর ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে এবং আজকের এই দিনটি মাইল ফলক হয়ে থাকবে

শুধু লন্ডনে যারা প্রবাসী না সারা ইউরোপে যারা প্রবাসী আছে আপনার ইস্টে যারা প্রবাসী আছে তারা কিন্তু ওখান থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে যদি বিনিয়োগ করতে চায় একটা বাংলাদেশি কোম্পানিতে তারা সেই সুযোগটা পাচ্ছে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগকারীরা কেন বিনিয়োগের সুযোগ পাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে বেক্সিমকো তাদের উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মানের করতে পেরেছে অর্থাৎ কথা আবারও প্রমাণিত যদি আপনার পণ্যের গুণগত মান ঠিক হয় এবং আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয় তা সে দক্ষিণ এশিয়া কিংবা সাউথ আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকার মতো তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই উৎপাদিত হোক না কেন গুণগত মানের কারণেই আজ তা সমাদৃত আন্তর্জাতিকভাবে সেই একই কাজটি করতে পেরেছে সন্তোষ মন্ডল চ্যানেল আই লন্ডন স্টক এক্সচেঞ্জ লন্ডন